পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুই দিনে সবচেয়ে বেশি মনোনয়ন বিক্রি হয়েছে গাজীপুর সিটির জন্য, আর সবচেয়ে কম প্রার্থী রাজশাহীতে। 9 এপ্রিল রোববার ও 10 এপ্রিল সোমবার দুই দিনে পাঁচ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট 28 জন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে গাজীপুরে। শহরতলির জন্য আওয়ামী লীগের প্রার্থী হতে চান 10 জন। সবচেয়ে কম সংখ্যক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে রাজশাহীতে। এই সিটির জন্য এখন পর্যন্ত মাত্র 2 জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া খুলনায় 4 জন, বরিশালে 5 জন এবং সিলেট সিটি কর্পোরেশনের জন্য 7 জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম, নানা কারণে তিনি আলোচিত এবং সমালোচিত। তবে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম 2 দিনে তিনি বা তার পক্ষে কেউ মনোনয়ন সংগ্রহ করেননি। গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কামরুল হাসান সরকার রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের অন্তর্গত 26 নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মেজবাউদ্দিন সরকার রুবেল, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি ইলিয়াস আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য আবদুল্লাহ আল মামুন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুর রহমান মিরন, সাবেক সদস্য মোহাম্মদ আলী মোল্লা, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সাবেক সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান সেলিম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আমজাদ খান। রাজশাহী সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এছাড়া মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আশরাফুল আলম মনোনয়ন সংগ্রহ করেছেন। খুলনা সিটি কর্পোরেশন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সদস্য রুনু রেমা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও খুলনা সদর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। বরিশালের মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন তার নেতাকর্মীরা। প্রথম 2 দিনে বরিশাল সিটি কর্পোরেশনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরও 4 জন। বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মামুন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য আবুল খায়ের ইসলাম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মনোনয়ন ফরম কিনেছেন। সিলেট সিটি কর্পোরেশন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে 2 দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন 7 জন। তারা হলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমেদ শিপলু, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুদ্দিন আহমেদ, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ATMA হাসান জেবুল এবং সিলেট মহানগরের অন্তর্গত 7 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।